হাই ফ্রেন্ডস, রূপ স্কিন কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাজরূপা। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাজিক্যাল একটি হেয়ার অয়েলের রেসিপি। এই রেসিপি কিন্তু খুব ইজিলি তোমরা তৈরি করতে পারবে, আর এই হেয়ার অয়েলের রেগুলার ইউজে তোমার চুল কিন্তু অনেক বেশি ঘন হবে, চুল লম্বা হবে, তার সাথে ইচিংয়ের প্রবলেম, ড্যান্ড্রফের মতো সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। আর এই হেয়ার অয়েল তুমি যদি রেগুলার ইউজ করো তাহলে কিন্তু তুমি নিজে দেখতে পাবে তোমার স্ক্যাল্পে কিন্তু অনেক নতুন চুল গজাবে, আর তার সাথে এই হেয়ার অয়েল চুলের গোড়াকেও কিন্তু মজবুত করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। তাহলে চলো ভিডিওটি দেখে নিই। একটা বাটিতে 2 টিস্পুন কোকোনাট অয়েল বা নারকেল তেল অ্যাড করব। আমি বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে এই কোকোনাট অয়েল তৈরি করেছি। তোমরা চাইলে নর্মাল কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। এরপর এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ক্যাস্টর অয়েল। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই তেল নিয়ে নেবে। যেহেতু আমার চুল খুব ছোট আর পাতলা, সেজন্য আমি অল্প পরিমাণেই নিচ্ছি। আমি এখানে ব্লুজুম কোচারের ক্যাস্টর অয়েল ইউজ করছি। এটি কিন্তু খুবই একটি ভালো ক্যাস্টর অয়েল। তোমরা যদি চাও এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। ক্যাস্টর অয়েল যেহেতু খুব থিক, সেই কারণের জন্য যে কোনো কেরিয়ার অয়েলের সঙ্গে কিন্তু মিক্স করে এটি ইউজ করতে হয়, যেমন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল। এরপর এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন আদার রস। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, এছাড়া এর মধ্যে রেসিনোলিক অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলে, চুলের হেয়ার ফলিকলকে মজবুত করে, ফলে নতুন চুল গজায়। এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কোকোনাট অয়েল চুলের স্ক্যাল্পকে নারিশ করে ও চুল পড়া রোধ করে, রুক্ষ ড্রাই চুলকে সফট শাইনি করে ও চুলের ময়শ্চারাইজ বজায় রাখে। জিঞ্জারে হেয়ার ফলিকল স্টিমুলেট করতে সাহায্য করে, ফলে নতুন চুল গজায়। এর মধ্যে ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলকে মজবুত করে, চুল পড়া বন্ধ করে এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টি, স্ক্যাল্পের ইনফেকশন দূর করে। পুরো স্ক্যাল্পে ড্যাব ড্যাব করে তুলো দিয়ে আমি অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। কখনোই কিন্তু খুব ঘষে ঘষে চুলের গোড়ায় তেল অ্যাপ্লাই করতে হয় না, তাহলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়, ফলে হেয়ার ফলের প্রবলেম কিন্তু আরও বেশি বেড়ে যায়। তোমরা যখনই যে কোনো অয়েল ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার আগে চুল খুব ভালো করে আঁচড়ে নেবে। আমি খুব ভালো করে পুরো স্ক্যাল্পে অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হালকা হাতে মাসাজ করে নেব, আর পুরো চুলের লেন্থেও কিন্তু আমি এই অয়েল অ্যাপ্লাই করব। আমার অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব। তোমরা চাইলে সারা রাতও এই তেল লাগিয়ে রেখে দিতে পারো, পরদিন সকালে খুব ভালো করে শ্যাম্পু করে নেবে। আর এই অয়েল তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করতে পারো। সো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর সুস্থ থেকো।